ফাইনালি চলে আসলাম অমৃতসর, তাই তো? এটা হচ্ছে হোটেল কারেন্ট এজেন্সি। আমাদেরকে যেহেতু আমরা সকালবেলায় খুব জলদি আর্লিয়ায় ঢুকেছি, সেহেতু আমাদেরকে একটা ছোটো রুম দেওয়া হয়েছে থাকার জন্য। এখন রুমটা ছোটো হলেও খুব সুন্দর, এটা জাস্ট 12টা অবধি আমাদের থাকার জন্য, যেহেতু আমরা সকালবেলাতে খুব জলদি ঢুকে গেছি। আজকে আমরা ঢুকেছি, এখন বাজে সকাল 8টা। 8টার সময় আমাদেরকে জাস্ট কমপ্লিমেন্টারি রুম দেওয়া হয়েছে, যাতে আমরা রেস্ট করতে পারি একটু, তারপর আমরা আমাদের রুমে ট্রান্সফার হবো। আমরা এখন হাঁটতে বেরিয়েছি পাঞ্জাবের রাস্তায়, তাই তো? হ্যাঁ, আমরা কিন্তু রং ওয়ে দিয়ে হাঁটছি, জানো তো? এটা হচ্ছে আমাদের রুম, হোটেলটা খুবই সুন্দর, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। এটা হচ্ছে ওয়েটিং এরিয়া কারেন্ট রেজিডেন্সি লবি। চলো যাও, হামারা হো গয়া হ্যায় রুম আপগ্রেড, ইয়ে রাহা রুম। রুকো যারা সাবার করো, ये लगाया हमने कार्ड और ये हो गया हमारा रूम। ठीक है, ठीक है रूम आहिल खान, इज दैट ओके? तो এটা হলো কারেন্ট রেজিডেন্সির সবচেয়ে টপ ফ্লোর। আপগ্রেড করে দেওয়া হয়েছে রুম, যে হোটেল মালিক আছে কারণ ভাই, উনি এসে আমাদের রুমটা আপগ্রেড করে দিল এটা টপ ফ্লোরে। যদিও বা আমাদের বেসিক ডিলাক্স রুম ছিল, সুইট বুক করে দিল আমাদের জন্য, মানে আর কি আপগ্রেড করে দিল সুইটে। ডেস্ক আছে, এই অ্যাম্বিয়েন্ট। আচ্ছা আহিল, রুম ঠিক আছে? ঠিক তো আছে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে রুম। চলো আমরা ফ্রেশ হই। ফ্রেশ হয়ে এখন তুমি কোথায় যাবা? যাবো চলো গোল্ডেন টেম্পল। যাবি? হ্যাঁ যাবো। কিসে যাবো বলি? বাইকে। বাইক কোথায় যাবো? পাঞ্জাবে? গাড়িতে। বাইক কোথায় যাবো? পাঞ্জাবে বলো। এখন আমরা বেরাবো গোল্ডেন টেম্পল, ঠিক আছে? পরে দেখা করছি, ঠিক আছে? এত এত ঠিক আছে, কি আছে? আমরা এখন যাব হচ্ছে গোল্ডেন টেম্পল, ঠিক আছে? আমরা এখন পরে দেখা করছি, ঠিক আছে? টাটা, বাই বাই, সি ইউ। সব থেকে ছোট ইলেকট্রিক গাড়ি এখন ইন্ডিয়ার, এমজি কমেট। আমরা রেখে দিয়েছি গাড়ি এখানে, এখানে গাড়ি রেখে দিয়েছি পার্কিং এ। চলো এসো, চলো 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 চলো, অভদ্রতা নাই। ইহা পার্কিং হ্যাঁ, ঠিক আছে চলো চলো।
আমরা এখন অমৃতসর গোল্ডেন টেম্পলে দিকে দিকে যাচ্ছি আস্তে আস্তে। রিসর্ট টেম্পল সেটা কি বলবি বাবা? পা ধুয়ে তারপর যেতে হয়। মোবাইল হাত ধরো না, আমরা এখান থেকে বেরোচ্ছি এখন। বর্তমান আমরা যাব এবার উত্তরাবাদের দিকে। হ্যাঁ, রুলসটা খুব সুন্দর, আপনাকে ঢোকার সময় পা ধুয়ে হাত ধুয়ে তারপরে ঢুকতে হবে এবং মাথায় কাপড় থাকা ম্যান্ডেটরি। এক্সিট পয়েন্ট, আমরা পার্কিং গিয়ে বাকিটা বলি। এখানে পার্কিং আমরা গাড়ি করে রেখে গেছিলাম। আচ্ছা, এখানে জুতো রাখার জায়গা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জায়গা এখানে। এখান থেকে আমরা যাবো এখন গাড়ি নেব। চলো চলো চলো। জি জি, বারবিকিউ নেশন এখনই, এখন বাজে 4টে, এখনই কোথায় বারবিকিউ নেশন যাবো। কি গো, জালিয়ানওয়ালাবাগের গেট, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি হবে। চলো, পুলিশ বসে আছে, নামেরই কোনো কাজ নাই পুলিশের। সেই ঐতিহাসিক জায়গা জালিয়ানওয়ালাবাগ। এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না, এটা ফ্রি অফ কস্ট জায়গা। এখন এটাকে আরো সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তোলা হয়েছে। এবার আমরা বেরাচ্ছি এখান থেকে, জালিয়ানওয়ালাবাগ থেকে। এটা গাড়ি পার্কিং যেখানে আমরা গাড়ি রেখে জালিয়ানওয়ালাবাগে গিয়েছিলাম। গাড়িটা এবার নিয়ে যাই এখান থেকে, গাড়ি ভিতরে রাখা আছে। ঘুরে আমরা চলে আসলাম কোথায়, বারবিকিউ নেশন। শুরু করলো মো, এবার ফুচকা দিয়ে শুরু হলো বারবিকিউ নেশনের খেলা, তাই তো? খেলা হবে ঠিক ঠিক আছে আচ্ছা। হ্যাঁ দিয়ে আমার সবচেয়ে প্রিয় জিনিস এটা বারবিকিউ নেশনে। কেমন লাগলো খেতে? আমরা তখন থেকে খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি, এখনো খাওয়া শেষ হয়নি। এখন বাজছে 7:30, এখনো চলছে। কত খাই গো?
ভাই আমাদের হলো ফাইনাল ডিজার্ট এতক্ষণে যখন আমরা আজকের মতো প্রোগ্রাম এখানেই শেষ বারবিকিউ নেশন খাওয়া হলো রাগ হয়েছিল মুড ঠিক হয়ে গেছে হ্যাঁ বাকি সব 100 রুপিয়া 200 রুপিয়া দেখা বললাম ঠিক হয়ে গেছে প্রোগ্রাম শেষ আজকের মতো এবার যাব আমরা রুমে চলে আসলাম এখন আমাদের হাউসে হাউস না রুমে তুমি চলে আসলাম ঠিক আছে আমার ঠিক আছে